সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। আজ প্রথমেই আপনাদের জানাবো মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। পারলে গঙ্গায় স্নান অবশ্যই করবেন, এতে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তরল জাতীয় খাদ্য খাবার খেলেও স্বাস্থ্যের উন্নতি ঘটবে, অন্যথায় আজ আপনাদের স্বাস্থ্য ভঙ্গের চোখ পরিলক্ষিত হচ্ছে। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও আপনাদের গ্রাস করতে পারে। আজ শিশুসুলভ ক্ষমতা আপনার হারিয়ে যাচ্ছে দিন দিন, অর্থাৎ হাসি খুশি মেজাজ আপনি হারিয়ে ফেলছেন, তাই যতটা সম্ভব মুখে প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখার চেষ্টা করুন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন, কোনো এক জায়গা থেকে বেশ ভালো অর্থ উপার্জন করতে চলেছেন, যা এক মুহূর্তে আপনার জীবনের অনেকগুলি সমস্যাকে দূরে সরিয়ে দেবে। চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ অতুলনীয়, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হতে চলেছে, কর্মেও গতি অনুভব করবেন। যারা পার্টনারশিপে বিজনেস করেন, তারা পার্টনারদের সাথে সহায়ক আচরণ করুন, অসমাপ্ত কাজ একসাথে আপনারা অবশ্যই সমাপ্ত করতে পারবেন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্যে ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় আপনারা বসুন সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে আছেন। আজ নিজের জন্য সময় আপনারা বার করবেন, কিছুটা খালি সময় পাবেন, সেই খালি সময়ে আপনারা কোনো খেলাধুলো করতে পারেন, খেলাধুলো দেখতে পারেন, জিমে যেতে পারেন, শারীরিক কসরত, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিতে পারেন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে নিজের মতামতকে জোর করে যেন চাপিয়ে দেবেন না, কারণ আজ আপনার ধৈর্য খুবই কম হতে চলেছে। আচার ব্যবহার এবং কথাবার্তায় একটু সাবধানতা অবলম্বন করাই আজকে আপনার বেটার। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী, আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। সেই প্রারম্ভিক পর্যায়ের প্রেম এবং রোম্যান্সের রিওয়াইন্ড বাটন আপনারা টিপতে চলেছেন। আজ কিন্তু আপনারা একে অপরের যদি অনুপস্থিতির সম্মুখীন হন, তাহলে ঘণ্টাখানেক ফোনে কথা বলে সময় কাটাতেই পারেন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।